أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام والتحية والإكرام على الرسول العنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وتحرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولانه الدائمه الباقية على اعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم اجمعين من يوم عداوتهم الى قيام يوم الدين اما بعد عباد الله اوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال الإمام جعفر الصادق عليه السلام إذا أراد الله بعبد خيرا يقذف في قلبه حب الحسين وحب زيارته اللهم صل على محمد وآل محمد أمر بيريو دار شكو আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারকাত আজ পবিত্র চল্লিশের দিন সান একষট্টি হিজড়িতে দশই মোহরম ইমামি হুসাইন ইসলাম এবং ওনার সাথীদেরকে বড় দুঃখ ও কষ্টের সঙ্গে শহীদ করা হয় আজকের দিন এমামে হুসাইন সালাম এবং ওনার সাথীদের শাহাদাতের চল্লিশ দিন পুরো হয়েছিল তাই আজকের দিনকে ইমামে হোসেন আলাইসাল্লামের চল্লিশা বা আরবাইন বলা হয় সন একষট্টি হিজরেতে আজকের দিন সর্বপ্রথম নবী করিম সাল্লি আসাল্লামের বরিষ্ঠ ও ঘনিষ্ঠ সাহাবি জনাবে জাবির ইবনে আবদুল্লাহল আনসারী নিজের সাথী আতিয়া বিন অফকে নিয়ে কারবেলায় এমামে হুসাইন আলাইসালামের কবরের ওপরে জিয়ারত করতে পৌঁছেছিলেন আর ইতিহাসে লেখা হয়েছে আজকের দিনে কারবেলার বন্দিরা যাদেরকে এমাম হোসেন আলা শাহাদাতের পরে কয়েদি করা হয়েছিল শাম থেকে রেহা হয়ে আজকের দিনে আলে রসুল বা ইমাম হোসেন আলা ইসাল্লামের পরিবার পুনরায় কারবেলায় পৌঁছেছিলেন আর ইমাম এসাইনুল আবদিন আলাইসাল্লাম নিজের পিতার কাটা মাথাকে নিয়ে ওনার শরীরের সঙ্গে জুড়ে দিয়েছিলেন আপনারা জানেন কারবালাই ইমাম হোসেন আলাইসালাম বা ওনার সাথীদেরকে শহীদ করার পরে সকলের সার কেটে মাথা কেটে দামিশকে এজিদের দরবারে পেশ করা হয়েছিল নিয়ে যাওয়া হয়েছিল বাকি শহীদদের মস্তিষ্ক বা ওনাদের সরে মোবারক দামিশকে বাবু ওখানে দাফন করা হয়েছিল আর শুধু এমাম হুসেন আলাইসাল্লামের পবিত্র সরে মোবারককে এমামেজাইনুরমদিন আলাইসালাম নিজের সঙ্গে নিয়ে এসেছিলেন আর আজকের দিনে কারবালায় এসে ওনার পিতার ধরের সঙ্গে শরীরের সঙ্গে জুড়ে দাফন করে দিয়েছিলেন সুতরাং আজকের দিন আহলে আহলেবায়তের অনুগামী অনুসারীদের জন্যে বড় দুঃখের দিন কষ্টের দিন বেদনার দিন তাই আজকের দিনে সমস্ত শিয়ারা যে যেখানে আছে চেষ্টা করে এমাম হোসেন আলাহ ইসলামের প্রজায় হাজির হয়ে ইমাম হোসেন আল্লাহলামের বা ওনার সাথীদের জিয়ারত করার যদি কেউ নিকটে গিয়ে জিয়ারত করতে পারে তো এটা অতি উত্তম আমি এপিসোডের শেষে আজকের দিনের জিয়ারত পড়ব জিয়ারতে আরবাইন পড়ব তবে তার আগে ইমাম হোসেন আল্লাহ জিয়ারতের কি ফজিলত ইমাম হোসেন আল্লাহ সালামের জিয়ারতের কি সম্মান ও মর্যাদা এবং ইমাম হোসেন আল্লাহ সালামের যদি কেউ জিয়ারত করে তার কি স্বভাব আমি উল্লেখ করতে চাই বিশেষ করে জিয়ারতে আরবাইন এই চল্লিশ আর জিয়ারত মমিনের পরিচয় বলা হয়েছে রওয়ায়তে ইমামে হাসান ইসলাম বলেছেন আলহামাতুল মমিন খামসুন মমিনের পাঁচটি নিশানি আসাল্লা তহেদা হামসিন সারাদিনে সে একান্ন রেখাত নামাজ পড়বে সতেরো রেখাত ফরজ নামাজ আর চৌত্রিশ রেখাত নফল নামাজ টোটাল একান্ন রেখাত নামাজ তাফিরুল জাবিন আর নামাজে নিজের কপালকে মাটির ওপরে রাখবে কপালকে সেজদার উপরে রেখে সেজদা করবে এটা মমিনের পরিচয় মনে রাখবেন তাফির বিল জবিন ও তাফিরুল জবিন ওয়ালজাহর বিসমিল্লাহ রহমান রহিম এবং নামাজে বিসমুল্লাহ রহমানুর রহিম উচ্চ স্বরে পড়বে এটা মমিনের পরিচয় যারা মমিন তারা নামাজে পতি সুরা পড়ার আগে বিসমিল্লাহ উচ্চ স্বরে পড়ে ও তহত্তম্বিল ইয়ামিন ডান হাতে এই আংটি পড়বে এটা মমিনের পরিচয় নবী করিম সাল্লাম সবসময় নিজের ডান হাতে আকিত পাথরের আংটি পরতেন কেননা এই পাথর সর্বপ্রথম নব্বী করিম সাল্লা সাল্লামের নবুয়াতের সাক্ষী দিয়েছিলেন তো ওই জন্যে মমিন নিজের ডান হাতে সবসময় আংটি পরবে এটা এক মমিনের পরিচয় আর মমিনের পঞ্চম পরিচয় হচ্ছে জিয়ারত আরবাইন চল্লিশের দিন এমাম হোসেন আলাইসালামের জিয়ারত মনে রাখবেন এই জিয়ারত সম্পর্কে নবী করিম সাল্লাম নিজের বিখ্যাত হাদিসে উল্লেখ করেছিলেন যে এমাম হোসেন ইসলামের জিয়ারত যদি কেউ এমাম হোসেনের মারেফাতের সঙ্গে করে তো তার কি স্বভাব শুনুন ইবনা আব্বাস রওয়ায়ত করছেন মোস্তদরকুল ওয়াসাইল খণ্ড নম্বর দশ পৃষ্ঠ নম্বর দুশো ছিয়াত্তর আর হাদিস নম্বর বারো হাজার নয় এই হাদিস উল্লেখ হয়েছে ইয়াবনা আব্বাস মানজারহু আই জা কাবর আল হোসেন আর এফান বেহা ওলাহুল্লাহু সওয়াবা আলফা হাজ্জাতিন ও আলফা উমরাতিন নবী করিম সাল্লাইসলাম এমাম হোসেন আলাইসলাম বা এমাম হাসান হোসেন আলাইমসাল্লামের শাহাদাতের সম্পর্কে ভবিষ্যবাণী করেছিলেন যে এমামে হাসানকে কিভাবে বিষ দিয়ে শহীদ করা হবে আর এমাম হোসেন আলাহিসাল্লামকে তলোয়ারের আঘাতে শহীদ করা হবে তো সহাবিরা জিজ্ঞাসা করেছিলেন আই আল্লাহ নবী কে শহীদ করবে তুমি বলেছিলেন আমার উম্মতের নিকৃষ্টরা আমার উম্মতের দুষ্কর্মীরা আমার উম্মতের পাপীরা শকিল কলব যার অন্তর কঠোর হবে সে আমার এই সন্তানকে শহীদ করবে তারপরে এমাম হোসেন আল্লাহ ইসলামের শাহাদতকে স্মরণ করে নবী করিম সাল্লাহিস্লাম জানাবে ইবনে আব্বাসকে বলেছিলেন আব্দুল ইবনে আব্বাসকে হু যে এমাম হোসেনের শাহাদতের পরে তার কবরের জিয়ারত করতে যাবে আর এফান বেহাপি

যদি কেউ এমাম হোসেন আল জিয়ারত করে সে আমার জিয়ারত করেছে আর যে আমার জিয়ারত করেছে সে নিজের প্রতিপালকের জিয়ারত করেছে আরশ এলাহিতে আল্লাহর জিয়ারত করেছে তার আরশ এলাহিতে ওয়াহক কা জায়ের আল্লাহ আল্লাহ ইউজিনার আর জায়ের হক আল্লাহর ওপরে এটা যে তাকে যেন জাহান্নামের আগুনে না জ্বালায় তো যে ইমাম হোসেন আল ইসলামের জিয়ারত করবে তার মানে সে নবীর জিয়ারত করেছে যে নবীর জিয়ারত করেছে তার মানে সে নিজের প্রতিপালকের দর্শন করেছে জিয়ারত করেছে আর সে এলাহিতে আর জায়রের হক যে আল্লাহ তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে না তাকে জাহান্নামের আগুনে জ্বালাবে না তাহলে এবারে ভেবে দেখুন ইমাম হোসেন আল ইসলামের জিয়ারতের কি ফজিলত বা কি আহমিয়ত কি মর্যাদা ইমামে জাফর সাদিক আলাহ ইসলাম বলছেন ইন্নআল জওয়ার হুসাইন ইবনে আলী ওমাল কেয়ামা ফজলান আলা নাসে فقل تو وما فغلهم قال يدخلون الجنة قبل الناس بعربعین آمن وسائر الناس في الحساب والموقف امام جعفر صدق علیہ السلام بولتن ہیں جیٹی قامل الزیارت ابن قولوہ انہی رشتہ نمبر ایک شو شاید رشعہ حدیث لکھتے امام حسین علیہ السلام میرے ظاہر کی شمن کی مرجدہ اور وہ ইন্নালি জওয়ার এল হোসেন ইবনে আলী এমাম হোসেন ইবনে আলী আলাহ ইসলামের জায়ের ইয়মল কায়ামা ফজলান আলান্নাস সমস্ত নাস মানুষের উপরে তাকে ফজিলত দান করা হবে তাকে গুরুত্ব দেওয়া হবে তাকে প্রেফার করা হবে উল্টো সাহাবি বলছে যে রওয়ায়ত করছিল সাহাবা সাহাবি বলছে ওমামা ফজল হমা এই কি ফজিলত দান করা হবে এমামের জায়েরদেরকে এমাম হোসেন আলাহিসামের জায়েরকে আলাইয়ত হলুন আল জান্না কাবলান্নাস আরবাইন আমান অন্যদের সে তো চল্লিশ বছর আগে যে চল্লিশের সময় এমাম হোসেন জিয়ারত করবে সে অন্যদের যারা জান্নাতে যাবে তাদের চল্লিশ বছর আগে এরা জান্নাতে যাবে মানে এমাম হোসেন অন্যদের বছর আগে জান্নাতে প্রবেশ করানো হবে তার চল্লিশ বছর পরে অন্যরা জান্নাতে যাবে এই সমস্ত রয়ত মোহাম্মদ আলে মোহাম্মদ থেকে বর্জিত বর্ণিত জানারা জীবনে কখনো মিথ্যা কথা বলেননি সবসময় ওনারা আল্লাহর হুকুম অনুযায়ী জীবনযাপন করেছেন এবং আল্লাহর বান্দাদেরকে হেদায়ত করেছেন তালিম দিয়েছেন বে হিসাবে যেখানে সমস্ত মানুষ হিসাব দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকবে সবাই নিজের বাড়ির অপেক্ষা করবে জান্নাতে যাওয়ার জন্যে আর সেই সময় এমা হোসেন আল্লাহামের জায়ের অন্যদের থেকে চল্লিশ বছর আগে জান্নাতে প্রবেশ করানো হবে এখানে একটি রবায়ত সুন্দর আমি তাদের জন্য পড়তে চাই যারা আজকের দিনে হয়তো এমাম হুসেন আল্লাহামের রওজায় হাজির হয়ে কারবালায় গিয়ে নিকট থেকে জিয়ারত করতে সক্ষম না তো যারা নিকটে যেতে সক্ষম না তারা কি করবে আর তারা যদি দূর থেকে নিজের বাড়ি থেকে বা কোথাও থেকে জিয়ারত করে তো তারা কি আজ সবাব পাবে তো এখানে রবায়ত শুনুন রাবি কেত মানে এমামে মোহাম্মদ বাকির আলাইসালাম সে পুষা মে জান আপার ফিদা হো রাবি বলছে আমি এমামে মোহাম্মদ বাকির আলাইসালামের কাছে জিজ্ঞাসা করলাম যে আমার জান আপনার উপরে কোরবান ও আদমি যে কি দূসরে শহর ইয়া মুল্ক মে রাহতা হ্যাঁ খবর হুসেন পর নেই পৌঁছ সকতা হো তো ও ক্যা করে যদি কেউ অন্য শহরে দূরে থাকে অন্য দেশে থাকে দূর শহরে থাকে আর সে যদি এমাম হুসেন আলাইসলামের কবরের উপরে পৌঁছে ওনার কবরের কাছে পৌঁছে নিকট থেকে জিয়ারত না করতে পারে তো সে কি করবে امام علیہ السلام نے جواب میں فرمایا تو امام محمد باقر علیہ السلام تر اترے بول لین, اگر ایسا ہو تو سہرہ یا اپنے گھر کی چھت پر جائے جو دی کہ وہ امام علیہ السلام روزے نہ پہنچتے پارے نکوٹے نہ جتے پارے تو شے کنو مائدانے جابے کھالی جگہ جابے با نیجر گھرے چھا دے رو پورے چھوڑ بے اور امام علیہ السلام قبر کی جانب اشارہ کر کے سلام کرے اور امام علیہ السلام میرے قبر دیکھیں اشارہ کرے جامو نامرہ زیارت پر আঙ্গুষ্ঠে শাহাদাত শাহাদাতের আঙুল দিয়ে ইশারা করে জিয়ারত পড়ি তো কবরের দিকে ইশারা করে সালাম করবে জিয়ারত পড়বে যদি পুরো পরিপূর্ণ যে জিয়ারত আমি এখন পড়ব যদি ওটা পুরো নাও পড়তে পারে তো কম আজ কম তিনটে যদি বাক্য বলে যথেষ্ট আসসালাম আলিক আবা আবদুল্লাহ আসসালাম আলিক আপনার রসুলিল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত তিনটে বাক্য যদি বলে তো তার জিয়ারতের জন্য যথেষ্ট হবে তাছাড়া যদি পুরো শহীদদের জারাত করতে চায় অল্পর মধ্যে তো আসসালাম আলাল হুসাইন ওয়া আলা আলী ইবনুল হুসেন ওয়া আলা উল হুসাইন ওয়া আলা আসহাবিল ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এতটা বলে যদি জিয়ারত করে তো সেই ইমাম হুসেন বা ওনার সমস্ত সাথীদের জিয়ারত করেছে আর কাতিল ওপর লানত ভেজে আর যারা ইমাম হোসেন বা ওনার সাথীদেরকে কারবালায় শহীদ করেছিল ইমাম মোহাম্মদ বাকির সালাম বলছেন শাহীদদের জিয়ারত পড়ার পরে শাহীদদের কাপিল হত্যাকারীদের ওপরে লানত পড়বে ওসকে বাদ দুরেখাত নামাজ পড়ে আর ওস আমল কো জোহর সে পায়লে আঞ্জাম দেয় তারপরে দুরেখাত নামাজ পড়ে এমাম হুসাল্লাহ্ সালের রুকে হাদিয়া করবে বা যদি এক্সট্রা দুরকাত নামাজ পড়ে সমস্ত শাহীদদের রুকে হাদিয়া করে অতি উত্তম তারপরে বল এম এমাম বলছেন এটা জোহরের নামাজের আগে যদি করে তো অতি উত্তম উনকি মুসিবত মেঘেরিয়া গিরিয়ারি করে আর জারাত পড়ার পরে এমামুসাইসালাম বা ওনার সাথীদের মুসিবতকে কারবেলায় যেভাবে মর্মাহিত অবস্থায় ওনাদেরকে শহীদ করা হয়েছিল ক্ষুদায় পিপাসায় কাতর করে নির্যাতনার সঙ্গে কষ্ট দিয়ে যেভাবে শহীদ করা হয়েছিল যেগুলো আপনারা মহরমে মজলিশের সময় মাসায়ব পড়ার সময় বা যখন জাকিররা মুসিবত পড়েন কারবেলার আপনারা শোনেন ওই সমস্ত মুসিবতকে স্মরণ করে দুঃখকে স্মরণ করে কষ্টকে স্মরণ করে কাটতে বলা হয়েছে রোদন করবে আর কি না হো তো আপনি খানদানি রোনে কা হুকুম দে আর যদি কোনো ভয় না হয় মনে করুন দুঃমানদের পরিবেশ না যেখানে কান্নাকাটি করলে মজলিশ মাতম করলে কোনো অসুবিধা নেই সেখানে নিজের পরিবারকেও ইমাম সাল্লাহ ইসলামের জন্যে রোদন করার আদেশ করবে আর আপনার মজলিস মজলিশ আজাবারফা করে আর নিজের বাড়িতে মজলিশ করতে বলা হয়েছে আজকের দিনে نیز سید و کو یاد کر کے ایک دوسرے کو تعزیت پیش کرے امام حسین علیہ السلام کے شرن کرے کے تعزیت دے بے سمدنا جانابے سہانتی جانا بے, بے. بے. میں ضمانت دیتا ہوں کہ جو شخص اس عمال کو انجام دے گا تو خدا وند کریم اسے ہزار حج ہزار عمرے اور ہزار جہاد کا سواب عطا فرمائے امام محمد باقی علیہ السلام بولتے جو دی کے او دور تھے کہ ای عمال انجام دے زیارت امام حسین علیہ السلام پوڑ بے زیرت عربائن پوڑ بے কাতিলদের উপরে লত করবে এবং মৈলিশ করে মাতম করে রোদন করে এমাম ইসলামকে পুরসা দেবে বা এমাম হোসাইসাল্লামের শোকে শোকাত্ত হয়ে মমিনরা এক অপরকে তাজিয়াত পেশ করবে সম্বেদনা জানাবে সহনতি জানাবে যদি কেউ এমন করে তো এমা মোহাম্মদ বাকরে আল্লাহ বলছেন আমি তার জন্যে জামিন হব যে আল্লাহ তাকে হাজার হজ হাজার উমরা আর হাজার জিহাদের দান করবে ইনশাল্লাহ যেমন যে ব্যক্তি কবরে ইমাম হুসেন আলাহ ইসলামের উপরে গিয়ে জিয়ারাত করে যে স্বয়াব পাবে এই সেম স্বাব ওই ব্যক্তিও অর্জন করতে পারবে যে নিজের দেশে ঘরে থেকে এইভাবে জিয়ারাত করবে আগে এমামে জাফর সদ্দ আল্লাহ থেকে রাবি রবায়ত করছে জায়রুল হুসেন মুসাফুলাতে নার ইমাম হুসেন আলাইস্লামের জায়রের কি ফজিলত একবার ভেবে দেখুন রবায়ত বলছে এমাম হুসেন আল্লাহ ইসলামের যদি কেউ জিয়ারত করে তো আল্লাহ রবুল আলমিন তাকে শেফাত দান করবে হককে শেফাত দান করবে সে ব্যক্তিকে শেফাত করে জান্নাতে প্রবেশ করাতে পারবে যার সম্পর্কে জাহান্নামের হুকুম জারি হবে যে এই ব্যক্তি নিজের পাপের কারণে জাহান্নামে যাবে জায়র ইমাম হোসেন আল্লাহ সাল্লাম যদি চায় তো ওই ব্যক্তির শেফাত করে ওকে জান্নাতে প্রবেশ করাতে পারবে এবং আরও রবাইতে যেটা উল্লেখ হয়েছে কামিলু জিয়ারাত পৃষ্ঠা নম্বর একশো পঁয়ষট্টি এবং একশো ছেষট্টিতে আল্লাহ থেকে আওয়াজ দেবেন জায়র এমামে হুসেন আলাইসালামের হুসেন আলাইসালামকে সম্বোধিত করে বে এ তুম জান্না জায়ের হুসেন যাকে ইচ্ছা তুমি হাত ধরে জান্নাতে নিয়ে যেতে পারো নিজের সঙ্গে তাহলে চিন্তা করুন জায়ের হুসেনের কি সম্মান কি মর্যাদা আমি বহু ঘটনা আপনাদেরকে শুনিয়েছি যে আল্লাহ রবুল আলামিন জায়রে ইমাম হোসেন আলাহিসালামের ওপরে জাহান্নামের আগুনকে হারাম করেছে আর শুধু জায়হের না ওই জায়রের পায়ের ধুলো যদি কারোর ওপরে পড়ে তো ওই ধুলো যদি শরীরে লেগে থাকে তার শরীরকেও জাহান্নামের আগুন থেকে মুক্তিদান করা হয়েছে সুতরাং এখানে রওয়াত বলছে যারা হেঁটে এমাম হোসেন আলাহ সাল্লামের জিয়ারত করতে যায় যেমন আপনারা দেখছেন নাজেব থেকে কারবেলা আশি কিলোমিটার পায়ে হেঁটে মানুষ জিয়ারত করতে যাচ্ছে একবার ভেবে দেখুন আর এই যে কাফেলা জিয়ারত করতে যাচ্ছে আল্লাহ রসুল সাক্ষী আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পারেন শুধু শিয়ারা জিয়ারত করতে যাচ্ছে না মনে রাখবেন ইমাম হোসেন আল্লাহ হওয়া শর্ত নয় শিয়ান আলী বা হোসাইনি মুসলমান হওয়া শর্ত নয় একটা ভালো মানুষ হতে হবে যার মধ্যে মানবতা আছে যার মধ্যে আন্তরিকতা আছে

রায় কিন্তু এটা বলছে না যে যদি কোনো মমিন ভালোবাসে কোনো শিয়া ভালোবাসে কোনো মুসলমান ভালোবাসে না যদি কোনো ব্যক্তি কে আল্লাহ মঙ্গল দিতে চায় কারোর সম্পর্কে আল্লাহ মঙ্গল চায় কাউকে নেকি দিতে চায় কাউকে সম্মান দিতে চায় এদা আর খায়রা নিজের যে বান্দার সম্পর্কে আল্লাহ খের চায় তার অন্তরে এমাম হুসেন আলাইহিস সালামের ভালোবাসা জাগিয়ে দেয় আজ তার প্রমাণ দেখুন সমস্ত জাত সমস্ত ধর্মের লোকেরা ইমাম হুসেন জিয়ারত করতে যাচ্ছে আজ শত শত না হাজার হাজার না আল্লাহ রসুল দেখছে আপনারাও দেখছেন লক্ষ লক্ষ আমার ভাইরা ইমাম হুসেন আল্লাহ সালামের জিয়ারত করতে যাচ্ছে নিশ্চয়ই আল্লাহ তাদের মঙ্গল চেয়েছে হয়তো আল্লাহ তাদের ভুল ভেঙে দিতে চায় এজিদের বা এজিদি মুসলমানদের থেকে তাদেরকে ভিন্ন রূপে দেখতে চায় সেই জন্য তাদের অন্তর ইমাম হুসাইন আলাহিসের ভালোবাসা জাগিয়ে দিয়েছে আর আজ তারা ইমাম হুসাইন আলাহিসের সিয়ারত করতে যাচ্ছে বিশ্বাস নয় কারবালার রাস্তায় দেখুন নজফের রাস্তায় দেখুন শুধু আমার আইলে সুন্নাত ভাইরা জিয়ারাত করতে যাচ্ছেন না ওখানকার ইরাকের বা বিভিন্ন দেশের আইলে সুন্নত মাওলানারা মৌলিমীরা এসে ওই রাস্তায় সাবিল লাগিয়ে জায়ারদের সেবা করছে খেদমত করছে যেটা আমি নিজে চোখে দেখছি তারা সমস্ত প্রকারের পানাহারের ব্যবস্থা করে এমামে হোসেন আলাহ ইসলামের জায়েরদেরকে স্বাগতম জানাচ্ছে আপনারা আসুন আমাদের দস্তর খান থেকে সামান্য কিছু খেয়ে যান এই নজর চেখে যান যাতে কাল হাসরের ময়দানে এমামে হোসেন আলাহ ইসলামের জায়রের খেদমত করার সব যেন আমরা পাই আজ দেখুন হাজারো আহলে সুন্নত অলমাগন মাওলানারা রাস্তার ধারে সাবিল লাগিয়ে দাঁড়িয়ে ইমাম হুসেন আল্লাহ ইসলামের সেবা করছেন কত সম্মানের সঙ্গে ইমাম হুসেন আল্লাহ ইসলামের জন্য মমিন বা মুসলমান হওয়ার শর্ত নয় ভালো মানুষ হতে হবে সমস্ত ভালো মানুষরা যখন দেখছে আজ বিভিন্ন দেশ থেকে খ্রিস্টানেরা অন্য অন্য জাত অন্য অন্য ধর্মের লোকেরা আর সাধারণ মানুষ না বিখ্যাত মানুষ যাদের একটা পরিচয় আছে তাদের সমাজে ফাদার্স পোপ বাবারা খ্রিস্টান ধর্মের বাবা যাদেরকে বলা হয় তারা দল বেঁধে ইমাম হোসেন আল ইসলামের করতে আসছে ক্যাপটাউন থেকে ওই দেশের সবচেয়ে বড় ফাদার পাদ্রী এমাম হোসেন আল ইসলামের জিয়ারত করতে এসেছিলো আসরা দিন কারবেলায় সে ফিরে গিয়ে বলছে যদি তোমরা জীবন পেতে চাও আর জীবনকে আলোকিত করতে চাও তো এমাম হুসেনের জিয়ারত করতে যাও আমি নিজে চোখে দেখে এসেছি জীবন সেখানে বিতরণ হচ্ছে জান্নাতের টুকরো ওই এমামে জাফর সাদিক আলাই ইসলামের হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে ইন্না আর কারবালা বোকা মিনাল জান্না কারবালার জমিন জান্নাতের একটি টুকরো যদি কেউ এই দুনিয়ায় বেঁচে থেকে জান্নাতে যেতে চায় তো সে কারবেলায় যাক এমাম হোসেনের জিয়ারাত করতে যাক ওখানে যে জান্নাতের অনুভব হবে এমন মনে হবে আমি জান্নাতে এসে গেছি এই যে কারবালার শহীদদেরকে খুদায় পিপাসায় কাতর করে তিন দিন বিনা পানাহারে থেকে তানারা জীবন দান দিয়েছিলেন আজ তাদের নামে আশি কিলোমিটার লম্বা দস্তরখান লাগিয়ে আল্লাহর বান্দাদেরকে সেবা করা হচ্ছে মনে রাখবেন যেগুলো আরিফিনরা বলেছেন ইরাকবাসীদের ক্ষমতার বাইরে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের পানাহারের ব্যবস্থা করা সুতরাং আল্লাহর ফেরিস্তার মাধ্যমে আল্লাহ এমাম হোসেনের জায়দোর জন্যে এই নেহামাতের এই পানাহারের ব্যবস্থা করাচ্ছে মনে রাখবেন ইমামে জাফর সাদিক আলাহ ইসলাম বলছেন আতা খবর আল হুসাইন মাশিয়ান যে ব্যক্তি পায়ে হেঁটে এমাম হুসাইন আল্লাহ ইসলামের কবরের জিয়ারত করতে যাবে কথা বল্লাহ বেকুল কথা লাহু বেকুল্লে খুতুয়াতিন আলফা হাসানাতিন আল্লাহ রুবুল আলমিন তার প্রতি কদমে প্রতি পায়ে পায় যে যত পা সে হেঁটে যাবে কারবালার দিকে পায়ে পায়ে তাকে এক হাজার নেকি দান করবে ওয়া মাহা আনু আলফ আলফা সাইয়াতিন এক হাজার তার বুড়াইকে তার বদিকে তার পাপকে মুছে দেবে লাহু আলফা দরাজাতিন আর তার হাজার দরজাকে বুলন্দ করে দেবে তার সম্মানিত স্থান দান করবে হাজার দরজা আতা করবে ফায়দা আতাই তল ফোরাত এখানে যার জন্য বলা হচ্ছে যখন তোমরা কারবেলায় পৌঁছবে তো ফোরাত নদীর ধারে যাবে ফক্সিল ওখানে গোসল করবে ওয়া আল্লিক না আলেক ওয়ামশে নিজের জুতো স্যান্ডেল চপ্পল যা কিছু পরে থাকবে সেটাকে খুলে রেখে দেবে আর খালি পায়ে হেঁটে যাবে কোথায় এলাহ কবরে আবি আবদুল্লাহ হোসেন এম ও সাল্লা আলাইসলামের কবরের কাছে ওনার রজায় ওয়ামশা আল আব্দুল দলিল এক ক্ষুদ্র মানে আল্লাহর তুচ্ছ ভাঙ্গার মতো নম্রতার সঙ্গে নত হয়ে এমাম আসা আলাহ সলামের রোজার দিকে যাবে ফয়দা আতে তা বাবা বলে হায়ের ফকব্বর আল্লাহ আরবান যখন এমাম আলাইসলামের রোজার দরজার কাছে পৌঁছাবে চারবার তকবীর বলবে তারপরে এবারে জিয়ারত করবে রওয়াত বলছে ہزار حج ہزار عمرہ اور ہزار جہاد کا عجر اللہ عطا فرمائے گا جو امن بھابے زیارت کرتے جائے تو ایک ہزار حج ایک ہزار عمرہ ایک ہزار جہاد اللہ پوتے جدر سو بشیر الدہان کا بیان ہے کہ ہماری اور امام جعفر صدق علیہ السلام کی ایک طویل گفتگو ہوئی اس گفتگو کے آخر میں امام علیہ السلام نے مجھ سے فرمایا انہر شنگے, انہر شنگے, انہر شنگے کہتا ہو لو امام صدق علیہ السلام شنگے بشیر الدیان بولتے امام لہو بکل خطوہ حجت و عمرت مبرورات متقبلات و غزوتن مان نبی ابیل امام العادل جدی کی امام صلی اللہ علیہ السلام অধিকারকে জেনে এমাম হুসাইন আল্লাহ ইসলামের মারেফাতের সঙ্গে তার জিয়ারাত করে ফুরাত নদীকে গোসল করে তারপরে ওখান থেকে রওজায় পৌঁছে যদি কবরের উপরে গিয়ে এমাম হুসাইন আল্লাহ ইসলামের জিয়ারাত করে তো প্রতি কদমের উপরে আল্লাহ তাকে এক হজ এক উমরা উমরা সাবদান করবে মবরুর হজ যে হজ তাকে বরি করবে মোতাকাব্বেলাত যে হজ কবুল হয়ে গেছে যে উমরা কবুল হয়ে গেছে ওয়াকাজ ওয়া মান নবী আর নবীর সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে যে যোদ্ধারা সব লাভ করেছিল সেই সব পাবে আবিল ইমাম আদিল আদিল ইমামের সঙ্গে অন্যের বিরুদ্ধে লড়াই করার যে সব সেই সব তাকে দান করা হবে কামিল জিয়ারাত পৃষ্ঠ নম্বর একশো বিয়াল্লিশ এর সদ হচ্ছে আবি আবদুল্লাহানি কালা ইদা আরাদ আল্লাহ আব্দিন হুব্বাল হুসাইন ও হুব্বা জিয়ারাতে আল্লাহ যখন কোনো বান্দার মঙ্গল চায় তার অন্তরে ইমাম হুসাইন আল্লাহ সালামের ভালোবাসা প্রদান করে আর ইমাম হাসান হুসাইন আল্লাহ সালামের জিয়ারাতের বা আশা জাগিয়ে দেয় ওমান আর আল্লাহ যখন কোন বান্দার অমঙ্গল চায় মঙ্গল চাইলে এমাম হোসেন আল্লাহ ভালোবাসা প্রদান করে যারা তার আশা জাগিয়ে দেয় আর যদি কারোর অমঙ্গল চায় মান আরাদাল্লাহ বিআবদি বিআবদি হুসয়া অথবা মান আরাদাল্লাহ বিইসয়া কজাফা ফি কলবি বুকযাল হুসাইন ওয়া বুকযাল যিয়ারতে যেমন আপনারা জানেন পুরাচীন যুগে ছিল এবং এখনো আছে যারা ইমাম হুসাইন আলাইহিস সালামকে ঘৃণা করে আর ইমাম হুসাইন আলাইহিস সালামের যিয়ারতকে তাজাওয়াকে বিদআত বলে তাই এখানে রওয়ায়েত বলছে আল্লাহ যখন কোনো বান্দার অমঙ্গল চায় তো তার অন্তরে ইমাম হুসাইন আলাইহিস সালামের ঘিরিনা জাগে আর ইমাম হুসাইন আলাইহিস সালামের যিয়ারত করাকে সে বিদআত বলে সে অপছন্দ করে তো আল্লাহর অপসিন্দিত বান্দা হচ্ছে তারা যারা ইমাম হুসাল্লাহ ইসলামের জিয়ারত করতে চায় না বা ইমাম হুসাল্লাহ ইসলামকে ভালোবাসে না এখানে আবি আবদুল্লাহ সানি বলছেন ইন্না ফাতেমা বিনতে মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম তাহদর কবর ইবনে আল হুসাইন ফতাস্তাক ফরাহম দুনুবাহম জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহা ইমাম হুসাইন আল ইসলামের কবরের ওপরে আসে আর যারা ইমাম হুসাইন আল ইসলামের জিয়ারত করতে যায় তাদের সকলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হন ক্ষমা চান যে আল্লাহ তোমার এই বান্দা যে আমার ছেলের জিয়ারত করতে এসেছে আল্লাহ এর পূর্বের সমস্ত গুণাকে ক্ষমা করে দিন জানাবে জাহরার দুয়া তাকে ক্ষমা করে দেওয়া হয় এমামে মোহাম্মদ বাকরে আলাইসালাম বলছেন আর আবি জাফর আলাইহিসলাম কালা মুর শিয়া জিয়ারত কাবর হুসেন শিয়াদেরকে হুকুম দাও ইমাম হুসেন আলাইসালামের কবরের জিয়ারত করতে যাওয়ার জন্য ফাইন্না ইন্না ইয়াজিদ ও ফির রিস ইমাম হুসেন আলাইসালামের জিয়ারতের কি লাভ রওয়ায়ত পড়ছে কিন্তু শুধু ফাইন নাই কিয় নহু ইজিদ অফির রেস্ক এমাম হোসান আলাহ সাল্লামের জিয়ারাত মানুষের রুজিতে বৃদ্ধি করে দেয় ফিল অমর তার বয়সকে বৃদ্ধি করে দেয় মনে রাখবেন যেটা রওয়াত এসেছে যতদিন এমাম হোসান আল্লাহ সাল্লে জিয়ারতের এই সফরে আপনি থাকবেন বাড়ি থেকে বাইর হওয়া থেকে নিয়ে বাড়ি ফিরে আসা পর্যন্ত যদি পনেরো দিন কুড়ি দিন কি এক মাস এই সফরে থাকেন তো এই এক মাস আপনার জীবনে বোনাস করে দেওয়া হবে এই এক মাস আপনার জীবনে বৃদ্ধি করে দেওয়া হবে আপনার জীবন যদি শেষ হয়ে যায় তো এই যে কটা দিন আপনি এমামে হোসেনের জিয়ারাতে কাটিয়েছেন এতদিন আল্লাহ রবুল আপনার জীবনে কমসে কম এতদিন প্লাস করে দেবে বাড়িয়ে দেবে ইয়মুদ্দফিল অমর তার বয়সকে বিরুদ্ধে করে দেওয়া ইয়ফা মাদাফি আসু আর তার থেকে সমস্ত প্রকারের বালা ও মুসিবতকে আল্লাহ দূরে সরিয়ে দেয় ও ইতিয়া নহু মুফতারদুল আল্লাহ কুল্লে মমিনিন ইকরুল হুসাইন আবিল ইমাম আমিন আল্লাহ আর তাদের সকলের ওপরে ইমাম হুসেন আল্লাহ ইসলামের জিয়ারতকে ফরজ করা হয়েছে যারা ইমাম হুসেন আল্লাহ ইসলামের ইমামত মিন আল্লাহ আল্লাহর তরফ থেকে ওনাদেরকে ইমাম করা হয়েছিল আল্লাহর তরফ থেকে আল্লাহর বান্দাদের হেদায়তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল যারা জিকের কোরআনে মজিদ হয়েছে ওয়াজ আল্লাহ আইমাতান ইয়াহদুনা বে আমরেনা আমি তাদেরকে এমাম করেছি যারা আমার হুকুমে আমার আদেশে আমার বান্দাদের হেদায়ত করছে বা হেদায়েত করবে তো এই বিশ্বাস যদি রেখ কেউ রাখে যে এমাম হুসাইন কে আল্লাহ তার বান্দাদের জন্য এমাম করেছিলেন তো তার উপরে এমাম হুসাইন আল ইসলামের জিয়ারত ফরোজ মানে এখানে রবাত হিসেবে উল্লেখ সুন্নতে মোয়াক্কাদা বা অতি গুরুত্ব দেওয়া হয়েছে যে ফরজের সমান বলা হয়েছে এমাম হুসেন আলাহ জিয়ারতকে এবারে শেষ রবায়ত শুনুন এমামে মুসা কাদিম আলাহ এমাম হোসেন আলাহ ইসলামের সম্পর্কে বলছেন আন আবিল হাসান আল আউ্ল আলহিসাম কালা মানদার আল হুসেন আলহিসাম আরেফ আন বেহকি যদি কেউ এমাম হোসেন আলাহিসাল্মের জিয়ারত করে এমাম হোসেন আলাহিসাল্লামের অধিকার ওনার হককে জেনে ওনার মারেফাতের সঙ্গে গফরাল্লাহু লাহু মা থাকাদ্দমে মিদম্বে ওয়ামা আখারা আল্লাহর রব্দুল্লা এমিন তার পূর্বের এবং পরবর্তী গুনাকে ক্ষমা করে দেবে কত বড় সম্মান এই শিয়ারতের একবার ভেবে দেখুন যে জার এমাম হোসেন আল্লাহসাললাম যদি কেউ এমাম হোসেন আলাহিসাল্লামের মারেফতের সঙ্গে জিয়ারত করে তো আল্লাহ তার পূর্বের ও পরবর্তী গুনাকে ক্ষমা করে দেবে কামিরুজারাত খন্ড নম্বর এক কৃষ্ট নম্বর একশো আটত্রিশ এই হাদিস উল্লেখ হয়েছে তার মানে কি যদি কেউ ইমাম হোসেন আলাহিসের মারেফাত রাখে সব সমস্ত হাদিসের মধ্যে একটা শব্দ কমান উল্লেখ হয়েছে সেটা হচ্ছে এমাম হোসাইসাল্লামের মারেফাত ওনার পেহচান করে ওনার হককে জেনে যদি কেউ জিয়ারত করে তো এই সম্মান সে পাবে এই মর্যাদা সে পাবে তার এই ফজিলত দান করা হবে এমাম হোসাইসাল্লামের মারেফাত কি এমাম হোসেন আলাহিসামের মারাফত হচ্ছে এমাম হোসাই ইসলামের ইতাআত যেটা ইমাম হুসাইন আলাইহিস সালাম নিজে বলেছিলেন জিলহজ মাসের আট তারিখে যখন উনি হজকে উমরায় পরিবর্তন করে পবিত্র কাবা ঘরের সম্মানের রক্ষায় ওখান থেকে বাইরে হচ্ছিলেন তো ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল ইয়াবনা রসুলিল্লা মাহিয়া মারেফাতুল্লাহ আল্লাহর মারেফাত কি তখন ইমাম হুসাইন আলাইহিস সালাম বলেছিলেন মারেফাত আহলে কুল্লা জামানিন তা ইফতারাদাল্লাহু তাআলা ফাহিয়া ফাতুল্লাহ সমস্ত যুগের মানুষের জন্য তার নিজের যুগের এমামকে চিনে তার ইতাত করা এই হচ্ছে আল্লাহর মারেফাত এই হচ্ছে আল্লাহর নিজের এমামের ইতাত করা মানে আব্দ মাহবুদের মাঝখানে যিনি ওসিলা খোদা এবং তার বান্দাদের মাঝখানে যাকে আল্লাহ ওসিলা করেছেন তিনি হচ্ছেন এমাম তো সেই এমামকে চিনে যদি কেউ এমামকে অনুসরণ করে অনুগমন করে এই হচ্ছে আল্লাহর মারেফাত সুতরাং আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন ইমাম হোসেন আল্লাহ ইসলামের জিয়ারাত ওনার মারেফতের সঙ্গে করতে পারি অর্থাৎ ইমাম হুসেন আল্লাহ ইসলামের ইতাত করতে পারি ওনার নকশে কদমকে ফলো করতে হবে উনি যেমন কারবেলার ময়দানে গিয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে লড়তে খরচ পেলে তালাবিল ইসলাফি উম্মাতে যাক দি আমি আমার নানার উম্মতের এসলা করতে যাচ্ছি তাদের ভুলের সংশোধন করতে যাচ্ছি তারা ভুল পথে চলে পড়েছে তারা দিনের পথ থেকে দূরে চলে যাচ্ছে এজিদি মুসলমানেরা সাধারণ রূপে তো তারা মুসলমান দেখা দিচ্ছিল কিন্তু দিনের শরীয়তের সংবিধানকে তারা শেষ করে ফেলেছিল মতকে তারা বৈধ মনে করে পান করছিল নামাজকে কোনো গুরুত্ব দিচ্ছিল না আল্লাহর বান্দাদের হক জাকাত হুমজকে তারা অবৈধভাবে খাচ্ছিল নারী পুরুষ বাচ্চা বা বিরুদ্ধদের যে সম্মান ছিল সব নষ্ট হচ্ছিল এজিদ জুলুম করে সকলের সঙ্গে অন্যায় এবং দুরাচার করছিল তার বিরুদ্ধে নিজের নানার দিনকে এবং ইসলামিক সম্বিধানের রক্ষার জন্য উঠেছিলেন তো আমরা যদি সেই ইমাম হোসেন আলাহ ইসলামের সঙ্গে ওনার জিয়ারত করতে যাই তো ইসলামিক সংবিধানকে রক্ষা করে জিয়ারত করতে হবে ইমাম হোসেন আলাহ ইসলামের জেয়ারতে আমরা কি বলি আশাদু আন্নাকা কদ আকামতাস সালাত ওয়া আতাইতাস যাকাত ওয়া আমারতা বিল মারুফ ওয়া নাহাইতানিল মুনকার ওয়া তাতাল্লাহু ওয়া রাসূলুহু ইয়াকিন মাওলা আমি সাক্ষ্য দিচ্ছি আশাদু আন্না কদ আকামতাস সালাত আপনি নামাজ কায়েম করেছেন কারবালার ময়দানে আশুরার দিন যুদ্ধের ময়দানে ইমাম নামাজ কায়েম করেছিলেন সেখানে এক সাহাবী বলেছিল যে মাওলা এটাও কি নামাজ কায়েম করার সময় চারিদিক থেকে তীরের বর্ষণ হচ্ছে আর আপনি নামাজ কায়েম করতে যাচ্ছেন তখন ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছিলেন আমরা কি উদ্দেশ্যে এসেছি দিনের রক্ষার জন্য শরীয়তের সংবিধানকে বাঁচানোর জন্যে এই নামাজ রোজা হজ জাকাত আমরিবিল মারুফ এইগুলোকে বাঁচাতে এসেছি তো যদি আমরা এগুলো কায়েম না করি তাহলে আমাদের মধ্যে রেজিদিদের মধ্যে কি পার্থক্য রয়ে যাবে তারা নামাজের সময় আমাদের উপরে তীর বর্ষণ করছে আমরা নামাজ পড়ছি আর তারা তীর নিক্ষেপ করছে তো তাদের মধ্যে আমাদের মধ্যে কি পার্থক্য রয়ে যাবে যদি আমরাও নামাজের সময় তীর চালাই করি তীর চালাই বা যুদ্ধ করি তো এমান হোসেন নামাজ কায়েম করেছিলেন তা আমাদেরকে নামাজ কায়েম করতে হবে আশাদ আকাম তসালতাই থাকি জাকাত ইমাম জাকাত দান করেছিলেন তা আমাদেরকেও জাকাত দিতে হবে আমার তো মিললাম আরোয়ান মুনকার আপনি অন্যদেরকে নেকির দিকে আমন্ত্রণ জানিয়েছিলেন অন্যায় থেকে বাঁধা দিয়েছিলেন মানা করেছিলেন মানা করছিলেন আমাদেরকেও নেকির দিকে অন্যদেরকে আমন্ত্রণ জানাতে হবে অন্যায় থেকে বাঁধা দিতে হবে মানা করতে হবে তাহলে আমরা ইমাম হোসেন আল্লাহামের নকশে কদমের উপরে চলছি আর ইমাম হোসেন আলাহিসের মারেফাতের সঙ্গে এগুলো আমাদের মধ্যে না থাকে ইমাম হোসেন আলাহিস অন্যের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলেন মিথ্যের বিরুদ্ধে মিথ্যাবাদীদের বিরুদ্ধে দুষ্কর্মীদের বিরুদ্ধে জালিমদের বিরুদ্ধে অত্যাচারীদের বিরুদ্ধে যারা অন্যদের অধিকারকে পায়মাল করছিল অন্যদের উপরে জুলুম করছিল তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলেন যদি আমরাও সেইভাবে অন্য অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেই জালিম ও জুলুমের বিরুদ্ধে বলি তাহলে আমরা ইমাম হোসেন আলাহিসের মারেফাতের সঙ্গে ওনার করছি আর যদি আমাদের মধ্যে এগুলো থাকে বা আমাদের সমাজে যদি এগুলো থাকে আর অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা না বলি পদক্ষেপ না নেই আমর মুনকার মানুষকে সৎপথের দিকে আমন্ত্রণ জানানো অন্যায় থেকে বাধা দেওয়া যদি এগুলো আমরা না করি তার মানে আমাদের মধ্যে এমাম হোসেন আল্লাহামের মারেফাত নেই আমরা এখন ইমাম হোসেনকে চিনি নি জিয়ারত করতে গেছি জিয়ারত করে ফিরে এসেছি যাওয়ার যাওয়ার আগের জীবন আর পরের জীবনের মধ্যে যদি পার্থক্য না দেখা দেয় তো আমাদের শুধু ভ্রমণ জিয়ারাত যেমন অনেক হাজিরা হজ করতে গিয়ে শুধু কাবা ঘরের চক্কর কেটে ফিরে আসে তাদের জীবনে কোনো পরিবর্তন দেখা যায় না হজের আগেও যেমন যা জীবনযাপন করছিল মিথ্যা কথা বলছিল চিটিংবাজি করছিল ধোকা দিচ্ছিল গিবাদ করছিলো অন্যায় করছিল হজ থেকে ফিরে এসেও সেগুলো করছে তো হজ করে কিলাপ করেছে ওইরূপ ইমাম হুসাল্লাহ ইসলামের জিয়ারতকে যেখানে হাজার হজ হাজার উমরা হাজার জিহাদের সবাব দান করা হয়েছে তো যদি কেউ ইমাম হুসাল্লাহ ইসলামের জিয়ারত করতে যায় তো ফিরে এসে তার মধ্যে যেন এমন একটা পরিবর্তন দেখা যায় যে সেখান থেকে সে রুহানি শক্তি নিয়ে এসেছে কারবালার যোদ্ধাদের মতো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা নিয়ে এসেছে এমাম হুসাইন আল ইসলাম বা ওনার সাথীদের মতো জালিমদের বিরুদ্ধে হত্যাকারীদের বিরুদ্ধে সমাজের পাপীদের বিরুদ্ধে তার সে যেন পদক্ষেপ নিতে সক্ষম হয় বা পদক্ষেপ নেওয়ার যেন ক্ষমতা পায় সেই ক্ষমতার সঙ্গে যদি কেউ জিয়ারত করে ফিরে আসে এর জিয়ারত কবুল আর ওই ওকে নিয়ে যাবে আমার আমার প্রিয় প্রিয় ভাইরা বা আজ কারবালার দৃশ্য আপনারা নিজের চোখে দেখুন বুঝতে পারবেন যে কিভাবে মানুষ জেগে উঠেছে মনে রাখবেন এই জিয়ারতে আর বাইন কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে সমস্ত মাসুমিনরা এই জিয়ারতের সম্পর্কে আবেদন জানিয়েছেন এই জিয়ারত করার জন্য বলেছেন নবী করিম সাল ইসলাম স্বয়ং নিজে ভবিষ্য করে গিয়েছিলেন নিজের জীবনে এই জিয়ারত সম্পর্কে এবং ওনার পরে সমস্ত মাসুমিনরা এই জিয়ারত সম্পর্কে বলেছেন আর তার জন্য আমন্ত্রণ জানিয়েছেন কেন জানেন এই সিয়ারত ইমামে জামান আলাইসালামের জোহরের ভূমিকা এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক কার বেলায় জমা হচ্ছে একদিন এরা সবাই মিলে ওই ইমাম হোসেন আলাইসালামের রওজায় দাঁড়িয়ে ওই কবরের গম্বুজের নিচে দাঁড়িয়ে ফরিয়াদ করবে যে গুম্বজের নিচেই দোয়া কবুল হয় ইমাম হোসেন ইসলামকে বিশেষ তিনটি সম্মান দান করা হয়েছে যেটা অন্য কোনো মাসুম বা নবীকে বা ইমামকে দান করা হয়নি আলী ইমামত ফিজুরিয়াতে ইমামাত ইমাম হোসেন আলাহিসের বংশের মধ্যে রেখেছেন আল্লাহ ও শেফা ফিতুরবাতে ইমাম হোসেন আলাহিসের মাটিতে আল্লাহ শেফা রেখেছেন কারবেলার মাটি খেয়ে বড় বড় রোগ থেকে মানুষ মুক্তি পাচ্ছে ভালো হয়ে যাচ্ছে ইস্তেজাবাত দোয়া তেহ ইমাম হোসেন ইমাম হোসাইসাল্লামের কবরের পাশে দাঁড়িয়ে গুম্বদের নিচে দাঁড়িয়ে যদি কেউ দোয়া করে তার দোয়া রদ হয় না তো এক সময় আসবে এই যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতের ভালো মানুষরা বান্দারা এই যে যারা কারবেলায় যাচ্ছে মনে রাখবেন এরা যদি পাটি হতো তো এরা কখনো কারবেলায় যাওয়ার সুযোগ পেত না সুতরাং আল্লাহর এই নেক বান্দারা তাই সে যে ধর্মের হোক না কেন যে মাজাবের হোক না কেন যে দেশের হোক না এরা একদিন কারবালায় গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ এই যে কারবালার ময়দানে অন্যায়ভাবে রক্তপাত করা হয়েছিল এই রক্তের প্রতিশোধ নেওয়ার জন্যে যে যুগের এমামকে পর্দায় গায়েবে রেখেছ আল্লাহ তাকে এবারে অ্যাপেয়ার করে দাও প্রকাশ করে দাও আবির্ভাব করে দাও জোহর করে দাও আমরা তার সঙ্গে মিলে বা তার সঙ্গী বা সাথী হয়ে ওই সমস্ত জালেমদের বিরুদ্ধে লড়াই করতে চাই যারা এই পাপ করেছিল আর যেটা আমরা শেয়ারতে পলি যারা পাপ করেছিল ইমাম হোসেনকে শহীদ করেছিল কারবালা শহীদদেরকে মেরেছিল তারা এবং তাদের জন্য যারা জাগা দিয়েছিল মদত করেছিল সেই ঘটনা শুনে আজও পর্যন্ত যারা রাজি তাদের সবাইর ওপরে লানাত করা হয়েছে আর এদের সকলের থেকে এমাম বা এমামের সঙ্গী সাথীরা বদলা নেবেন আমার প্রিয় দর্শক ও শ্রোতা বৃন্দ এপিসোডের সময় প্রায় শেষ হয়ে গিয়েছে তাই আমি এবারে আপনাদের জন্য এমাম সালামের আজকের দিনের যে জিয়ারাত জিয়ারাতে আরবাইন ওটা পড়ে শোনাতে চাই আশা করি আপনারা সবাই আমার সঙ্গে এই জিয়ারত পড়ে ওই ফজিলাত ওই সম্মান ওই মর্যাদা বা ওই বরকত ওই লাভ উপলব্ধি করবেন যেটা আজকের এই জিয়ারতের মধ্যে রাখা হয়েছে আসুন আমরা সবাই মিলে এমাম হোসেনের জিয়ারাতে আরবাইন পড়ি জিয়ারাতে আরবাইনে এমাম হোসেন পড়িতেছি আমার তরফ থেকে আমার মাতা পিতার তরফ থেকে ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমস্ত মমিনুন মমিনাথ আমাদের সমস্ত দর্শক বিন্দুদের তরফ থেকে যারা আমার কাছে আশা করেছে আবেদন করেছে তাদের তরফ থেকে বা যারা

السلام على الحسين المظلوم الشهيد السلام على الأسير القربات وقتيل العبرات اللهم إني أشهد أنه وليك وابن وليك وصفيك وابن صفيك الفائض بكرامتك أكرمته بالشهادة وحبوته بالسعادة واشتبيته بطيب الولادة وجعلته سيدا من السعادة وقائدا من القادة وزائدا من الزادة وعطيته مواريس الأنبياء وجعلته حجة على خلقك من الأسفياء وجعلته حجة على خلقك من الأوسياء فأضر في الدعاء ومنح النصح وبذل محجته فيك ليستنقذ عبادك من الجحالة وحيرة الضلالة إمام حسين عليه السلام نجر شاتدر কি জন্যে কুরবানি দিয়েছিলেন শহীদ হয়েছিলেন বা শাহাদ বরণ করেছিলেন শাহাদাত দিয়েছিলেন এখানে উল্লেখ হচ্ছে আল্লাহর বান্দাদেরকে মূর্খতার অন্ধকার থেকে হেদায়তের আলোর দিকে নিয়ে আসার জন্য ইমাম হোসেন আলাহ ইসলাম এই কুরবানি দিয়েছিলেন جو نبی کریم صلی اللہ عمام حسین السلام حسین علیہ السلام حسین و سفینت الجاتی ہدایت پیتے امام حسین اور نجات پیتے چاہیے امام حسین علیہ السلام توری سوار ہوتے ہومام حسین علیہ السلام کے فلو کرتے ہومام حسین علیہ السلام پتر پتیک ہوتے وباع حظه بالارض للعدنى وشرى اخرته بالثمن الاوكس وتغطرس وترد في هواه واسقطك واسقط نبيك واعطى من عبادك احلى الشقاق والنفاق وحملت الاوزار المستوجبين النار فجاهدهم فيك صابرا محتسبا حتى سفك في طاعتك دمه واستبيح حريمه اللهم فلعنهم لعنا وبيلا وعزمهم عذابا عليما السلام عليك يا ابن رسول الله السلام عليك يا ابن سيد الاوسيا اشهد انك امين الله وابن امينه عشت سعيدا ومضيت حميدا فمت فقيدا مظلوما شحيدا وأشهد أن الله منجد مع عوادك ومحلك ما ومحلك من خذلك معذب من قتلك وأشهد أنك وفيت بعهد الله وجاهدت في سبيله حتى أتاك اليقين فلعن الله من قتلك ولعن الله من ظلمك ولعن الله أمة سميت بذلك فرضيت به اللهم اني أش... اللهم اني اشهدك اني ولي لمن والاه وعدو لمن عاداه بابي انت وامي يا ابن رسول الله اشهد انك كنت اشهد انك كنت نورا في الاسلاب الشامخه والارحام المطهره لم تنجسك الجاهليه بانجاسها ولم تلبسك ولم تلبسك المتلهمات من سعى بها واشهد انك من داعم الدين واركان المسلمين ومعقل المؤمنين واشهد انك الامام البر التقي الرضي الزكي الحادي المهدي واشهد ان الائمه من ولدك كلمه التقوى وعلام الهدى والغروه الاسكى والحجه على اهل الدنيا واشهد اني بكم مؤمن وبيا بكم مؤقن ديني وخواتيم عملي وقلبي لقلبكم سلم وامر لي امركم متبع صلوات الله عليكم وامر لي امركم متبع এখানে জিয়ারাতে আমরা বলছি যে মাওলা আপনার হুকুমের উপরে আমার জান করবান আমি আপনার হুকুমের অপেক্ষায় আছি এখানে ইমামে মেহদি আলাহ ইসলামকে আমরা সম্বোধিত করে বলছি যেমন কারবালার ময়দানে ইমাম হুসেন আলাহ ইসলামের সাথীরা হুকুমের শুধু জীবনদার দেওয়ার জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্যে ওইরূপ আমরাও নিজের যুগের ইমামকে বলছে মাওলা আপনার হুকুমের অপেক্ষায় আছি আপনি আদেশ করলে আমরা নিজের জান দিয়ে দেবো প্রাণ দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব আপনার হুকুম আল্লাহ হুকুম মনে করে আদেশ মনে করে হ্যাঁ তাই আদান আল্লাহ কুম্মা কুম্মাহ লা মাদা মা আদু হকুম সবসময় আপনাদের সঙ্গে থাকব আপনাদের দুশমনদের সঙ্গে শত্রুদের সঙ্গে কোন প্রকারের সহযোগিতা করব না সরবাতুল্লাহ আল্লা ইকুম আল্লাহ ওয়া হেকুম আলা সাহাদিকুয়া শাহায় হকুম ওয়া হকমাহ রকুমাবা তেনকুম আমিন ইয়ারাব্বাল্লাহ আলামিন আল্লাহ আব্বাল আল আমিন আমাদের সকলের তরফ থেকে আজকের এই জিয়ারতকে কবুল করুন আর আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন আজকের দিনে চল্লিশের দিনে আরবাইনের দিনে এমাম হোসেন আল্লাহ রওজায় গিয়ে নিকট থেকে ওনার শরীর কাছ থেকে যেন ওনার জিয়ারত করতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই নেক তৌফিক দান করুন এবারে দু মিনিট সামান্য মোসাইবত পড়ব আজকের দিনে জানাবে আনসারীসেন করার জন্য ফুরাক নদী থেকে গোসল করে পরিষ্কার পাক পবিত্র পরিধান করে উনি এমাম হোসেন আলাহি সাল্লামের কবরের উপরে যখন হাজির হলেন আগে চারবার তাকবীর বললেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবার তাকবীর বলার পরে এবারে ইমাম হোসেনকে সম্বোধিত করে সালাম করছেন আসসালাম আলাইকি ইয়া আল আল্লাহ আসসালাম রসুলিল্লাহ আপনার রসুলিল্লাহ এইভাবে সালাম করছেন কিন্তু কোনো জবাব পাচ্ছেন জবাব পাচ্ছেন না তাই উনি এমাম হোসেন সালামকে সম্বিত করে বলছেন এ মাওলা আমি আপনাকে সালাম করছি আপনি আমার সালামের উত্তর দিচ্ছেন না আমি আপনাকে সালাম করছি আয় আবা আবদুল্লাহ তিনবার উনি সালাম করার পরে যখন উত্তর পেলেন না তখন উনি নিজেই বলছেন আয় মাওলা আপনি কি করে উত্তর দেবেন আপনার মাথাকে তো আপনার শরীর থেকে কেটে আলাদা করে দেওয়া হয়েছে আপনার মাথা কেটে তো দামিশকে নিয়ে যাওয়া হয়েছে আপনি কি করে উত্তর দেবেন হাবিব এই বলতে বলতে বেহুশ হয়ে কবরের ওপরে পড়ে গেছেন ওনার সাথী আতিয়া বিন অফ ওনার এই দৃশ্য দেখছিল উনি কি দেখছেন যে জানাবে জাবির ইবনে আবদুল্লাহ আনসারি সিয়ারত করতে করতে কাঁদতে কাঁদতে এমাম হোসেন আল্লাহ ইসলামের কবরের ওপরে নিজেকে ফেলে দিয়েছে বা কবরের ওপরে পড়ে গেছে আর উনি কাঁদছিলেন এমন সময় উনি স্বপ্ন দেখছেন এমা জানাবে জাহির ইবনে আবদুল্লাহ আনসারি এমাম হোসেন আল্লাহ ইসলাম ওনাকে বলছেন আমার নানার সাহাবী আমার বোন আমার কবরের ওপরে আসছে আমার বোন কবরের উপরে এসে হয়তো দিশার হয়ে যাবে তার মাথা থেকে হয়তো চাদর সরে যাবে এই আমার নানার সাহাবি এখান থেকে একটু দূরে চলে যান এখান একটু দূরে সরে যান জানাবে জাবির আবদুল্লাহ আনসারি স্বপ্নের মাধ্যমে যখন এটা দেখলেন উনি হঠাৎ জেগে উঠলেন জেগে উঠে কি দেখছেন ওদিকে এমামে জাইনুল আবদিন আলাহ ইসলাম জানাবে জাইনাব সবাই কবরের দিকে আসছেন জানেন এমামে জাইনুল আবদিন আলাহ ইসলাম নিজের সঙ্গে এমাম হোসেন আলাহিসামের সেই কাঁথা কাটা মাথাকে ফিরে নিয়ে আর ওনার বাবার শরীরের সঙ্গে সেটাকে যে কষ্ট আমি পেয়েছি ভাইয়া আপনি জানেন আমাদের পর্দা কেড়ে নেওয়া হয়েছিল ভাইয়া এখানে যদি আপনার সাহাবি বা আমার নানার সাহাবি রিমনি আবদুল্লাহ আনসারি না থাকতেন তা আমি দেখা

কিভাবে নামের সামনে বেপর্দায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল কত কষ্ট পেয়েছিলেন তাই এমামে জাইনুল আবদিন আল ইসলাম সব সময় শ্যামকে স্মরণ করে বলতেন আশ্যাম আশ্যাম হায় শ্যাম হায় শ্যাম এত আশ্বাদ পেয়েছিলেন এত কষ্ট দেওয়া হয়েছিল বিবি জাইনাব নিজেকে এমাম হোসেনের কবর ওপরে ফেলে দিয়েছেন আর বলছেন আই ভাইয়া আমাকে ক্ষমা করবেন আমি আপনার সমস্ত আদেশকে পালন করার চেষ্টা করেছি আপনার ওসিয়াতকে রাখার চেষ্টা করেছি কিন্তু আমার ভাইয়া আপনি আমানত রূপে যে আমার হওয়ালে করেছিলেন আমি সকিনাকে বাঁচিয়ে আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারিনি সকিনা স্বামের কায়দ খানায় ফুরিয়ে গিয়েছে সকিনা স্বামের কায়দ রয়ে গিয়েছে সকিনাকে আমরা হারিয়ে এসেছি ভাইয়া সমস্ত বিবিরা আপনার কাছে থেকে এসেছে সমস্ত পরস্পর হয়তো আপনার দরবারে আসবে জিয়ারত করার জন্য আমার ভাইয়া আমি ওয়াদা করছি বিবি জাইনব যেখানে যাবে সমস্ত জায়গায় আপনার আজাদারি করবে আপনার মকসাদ আপনার মিশন আপনার হাদাব দুনিয়ার কাছে পৌঁছে দেবে আর কিভাবে কি কষ্টের সঙ্গে আপনাদেরকে শহীদ করা হয়েছে পুরো বিশ্বকে জানাবে সেইগুলো ازدار راپنر دور بارے آج بے اپنر تھے کے مارے فتح اور جنکور بے اپنر حدات نئے علو کی تو ہو بے کشتیے نجا تیرو پورے ترہ سوار ہو بے تا دیرے ہو کلو پورو کل شندور ہو بے انہا لیلہ و انہا علیہ راجعون ردن بکدائی و تسلیما لعمر